সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। দেশ ও বিদেশে যে যেখানেই আছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন এসেছি 12 নং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরণ সাহেবের এখানে। আমরা জানি যে করোনাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনার যে অনুদান প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মহল্লায় পৌঁছে দিয়েছেন, আমরা এখন জানতে চাবো এই ইউনিয়ন পর্যায়ে তার অনুদানগুলা কিভাবে তারা বণ্টন করেছেন এবং অচরায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাতে বিনামূল্যে চাউল দিয়েছেন প্রতিজনের ২০ কেজি করে। আমরা এই চাউলগুলা আমাদের মেম্বার সাহেবদের মাধ্যমে লিস্ট করে লইয়ে এই চাউলগুলা ট্যাগ অফিসার থাকে সামনাসামনি আমরা বিতরণ করছি, সুন্দর বাইলে বিতরণ করছি। আমরা টোটালি ওই করোনাকালীন মনে হয় ২২ কতজনের চাউল পাইছি, ২০ কেজি করি সব চাউল। আর ফণদনা সরকার মনে হয় ২৫০০ টাকা করে দিছে মোবাইলের মাধ্যমে, ফণদনা দিছে ২৫০০ টাকা মোবাইলের মাধ্যমে। যার যার মোবাইলে নাম্বার নিছে ওই নাম্বারে টাকাগুলো ঢুকছে। করোনাকালীন চলাকালীন আমরা মানুষকে মাইকিংয়ের মাধ্যমে নিজে গাড়ি লই বাইর হই মানুষকে সতর্ক করছি, মাস্ক দিছি, মানুষের মাঝে বিতরণ করছি। এটা আমি নিজে হাটে বাজারে ঘুরি, তারপরে বাজারে ওষুধ ব্যবহার করছি, ওষুধ দিয়েছি, মাস্ক তো দিছি, মাস্ক এখনও আরও রাখছি এখানে। আমরা মানুষের তো আগামী দিন মাস্ক দমু প্রতি আমাদের ইউনিয়নে প্রতি মাসে ৯০ জনে বিজেডির চাইল পায় ৩০ কেজি করে। আমাদের ইউনিয়নও ৩০ কেজি করে পায়, কোনো এখানে কোনো পয়সা টয়সা লাগে না, শুধু ব্যাঙ্ক এসে এতে ২০০ টাকা করে জমা লাগে। টাকা এদের আবার ২ বছর পরে এরা এদের টাকা ব্যাঙ্ক থেকে এরা উঠে নিয়ে যাবে, যাদের নামের টাকাতে তারা ইয়ে করে। যাই হোক, আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেগমগঞ্জ মামুনুর রশিদ কিরণ এমপি উনার প্রতিনিধি উনার সহযোগিতা আমাদের আমার ইউনিয়নে কয়েকটা পাকা রাস্তার উন্নয়ন হয়েছে, হাসপাতাল, মাদ্রাসার ভবন, হাই স্কুলের ভবন, প্রাইমারি স্কুলের ভবন এবং মসজিদ বিভিন্ন উন্নয়ন হয়েছে এই মামুনুর রশিদ কিরণ জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি আমাদের নোয়াখালী ৩ বেগমগঞ্জের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণের সহযোগিতা। অত্যন্ত একটা ভালো মানুষ, উনি আর একজন ব্যবসায়ী সৎ মানুষ, উনি কোনো রাস্তাঘাট দিতে কোনো কিছু দিতে উনি কোনো কারোর একটা পয়সা নেয় না, চেষ্টা করে এই কাজটা করে দেওয়ার জন্য। আমরা উনার অনুসারী হিসাবে আমরাও আমার কুতুবপুর ইউনিয়নে কোনো জায়গা মিলে নাই, আমি কোনো একটা ছেলের হালিও না। মাননীয় এমপি মহোদয় সহযোগিতা করছে বিভিন্ন আমাদেরকে ওই ইয়ে আর কি উনার ফ্যাক্টরি থেকে এটার মনে হয় নাতের মধ্যে হ্যাঁ যে এগুলো দিছে মাস্ক দিছে, উনি সব বিভিন্ন রকমের সহযোগিতা করছে। আর আমাদের ইউনিয়নে আমরা যারা কিছু আঙ্গ ঢাকা সিটিয়াঙ্গে কিছু ব্যবসায়ীরা আছে ওদের থেকে কিছু অনুদান আনি, আমরা এই চাউল ডাউল আলু এগুলো কিনি যার যার বাড়িতে পৌঁছা দিছি। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনরে দিছি পৌঁছা দিছি, এক একটারে দিছি ২৮০০ টাকা করে ইয়া, এটা আমার ব্যক্তিগত, আমি তাদের বাড়িতে একটা রিসেপ্ট করে পৌঁছা দিছি। যাই হোক, উন্নয়ন হয়েছে। বয়স্ক ভাতা, বিধবাতা, বয়স্ক ভাতা, বিধবাতা, প্রতিবন্ধী ভাতা, আমরা যখন আমাদের কাছে এই নির্দেশনাটা আসে বা চিঠি আসে তখন আমরা আমাদের মেম্বার সাহেবদেরকে নিয়ে বসি যে আমাদের এতগুলো বয়স্ক ভাতা, তখন আমি হার করি মেম্বার সাহেবদেরকে দিই, ওনারা নামগুলো সংগ্রহ করে দেয়,
দেওয়ার পরে আমরা উপজেলাতে এগুলো জমা দিই। তারপরও আমার আমলে মনে হয় প্রায় এই পর্যন্ত বয়স্ক বিধবা প্রায় প্রতিবন্ধী 500 নস হয়েছে, আমি মানুষকে দিতে পারছি। এই প্রশ্নটা আপনি আরে করছেন, একেবারে ভালো একটা প্রশ্ন করছেন। জন্ম নিবন্ধনের ইয়েটা ওইলেও সরকার একটা পাসওয়ার্ড দেয় আমি সচিব সাহেবের ঘরে, আর আগে আসিল ঢাকাতে এটার একটা ইয়া। তো এখানে আসলে আমি চেয়ারম্যান, আমি এলাম শহীদ মালিক, এখানে কিছু হিমশিম হইতো আমার কানে আসতো যে এখানে ঘুরাঘুরি ওই মানুষ আসলে ঘুরে আইজন কাল, তো এদেরকে প্রশ্ন করলে কয় এটা ঢাকার তো নদী আসে না, অন্ত দিছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে, এখন তো ডিস্ট্রিক্টে দি দিছে এটা। কিছু লোক সচিবের কাছে আসি ওই ঘুরে, এটা ওই হেতারা হিটারলাই হিটারলাই দিতে পারেন না, কোনো সময় পাসওয়ার্ডে কাজ করে না, কোনো কোনো সার্ভারে কাজ করে না, নেটের কথা নেটের কাজ করে না, এগুলো আর কি। আমি আপনার 2003 সালে 96 সালে আমি যুবলীগের সেক্রেটারি আছিলাম ইউনিয়ন, 2003 সালে আমি যেন নাকি সম্মেলন ওর আওয়ামী লীগের সেক্রেটারির জন্য ফাটিয়েছি, ভোট হয়েছে, ভোটের মাধ্যমে হয়েছি কীর্তনিয়ারহাট বাজারে। আবার 2012 সালে যেন নাকি সম্মেলনে ডাক দিছে এই এখানে এই মাঠে, আমি সেক্রেটারিলে আবার ফাটিয়েছি, আমার লোক আরও 7 জন আসিল, ভোট হইল 152 ব্যালটের মধ্যে ভোট হয়েছে, আমি 81 ভোট পাইছি আর বাকিগুলো তারা পাইছে। তো ওই দেখেন আমার সেক্রেটারি পদের দায়িত্বে আপনি বুঝেন, আমি যুবলীগেরও সেক্রেটারি আসিলাম, এর দায়িত্বে আমি কোনো অবহেলা করি না, বিদায় দলের নেতাকর্মীদের সাথে মিলেমিশে থাকি, বিদায় এই কারণে যে বারবার আমাকে তারা সেক্রেটারি বানায় বা আমাকে যোগ্য মনে করে যে দল চালাবের মতো তার কাছে ক্ষমতা আছে। এখন মানুষ দেখেন, এখন মানুষ হলো সচেতন, একটা ইউনিয়নে আমার ইউনিয়নে 50,000 লোক বসে আছে, সব লোকের আমি খুশি রাখা সম্ভব নয়। সরকার আমাদেরকে যে অনুদান দেয়, আমার করোনার সময় কিছু চাল দিছে, আমরা ওইগুলো বিতরণ করছি, এর করোনার হর এইটার হরে আর কোনো চাউল টাউল ইউনিয়ন পরিষদে কোনো আলারসে কোনো জিনিসে আসে না, শুধু ওই মাসিক চাইলটাই আসে, বিজেডির চাউলটা মাসে 90 জনে হয় 30 কেজি করে। কিন্তু আমি আমার যথেষ্ট চেষ্টা করি মানুষের খেদমত করার লাই, মানুষের কাছে দৌড়ে যাওয়ার লাই, মানুষের কিছু দেওয়ার লাই, কিন্তু তৌফিকে তো থাকতে হবে, আমার কাছে তো এই তো আর নাই, সরকার যা দেয় তা, এসে হয়তো আমরা টুকিটাকি এদিকে দিকে করি, কিছু গরিব গুণারে হয়তো ইয়ে করি আর কি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু মানুষের জন্য করছি, করার জন্য ভবিষ্যতে যদি আবার নমিনেশন ভাই, ভবিষ্যতেও মানুষের জন্য করার জন্য চেষ্টা করুন, মানুষের উপকার করার জন্য চেষ্টা করুন। আমি বর্তমানে চেয়ারম্যান থাকা অবস্থায় মানুষের বা এলাকার যে উন্নয়ন যতটুকু পারছি করছি, ভবিষ্যতে যদি আবার আমি নমিনেশন পাই, আবার যদি আমি ইউনিয়নের চেয়ারম্যান হই, চেষ্টা করব মানুষের উপকার করার লাই এবং আমার অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার লাই, কিছু রাস্তা আছে কালপাট আছে এগুলা করার জন্য চেষ্টা করুন। তো আমি ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞতা, 2016 সালে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, আবার যদি আমি নমিনেশন পাই আমরা আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমি আমার শেষ কাজগুলো যেন করে শেষ করতে পারি। আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, এ কারণে সারা বাংলাদেশে উনি নির্বাচনের আগে একটা কথা বলছে, এবারে গ্রামকে করবে শহর, এখন গ্রামকে উনি যেবেলে গ্রামের মধ্যে রাস্তাঘাট স্কুল কালভার্ট করতেছে, আস্তে আস্তে গ্রামও শহর হয়ে যেতেছে। এই জন্য আর এই করোনার মধ্যে জননেত্রী শেখ হাসিনা যে ভূমিকা নিছে, আজকেও বাংলাদেশের মধ্যে এই ভূমিকার কারণে যাই আমাদের এই মহামারীটা কন্ট্রোলে রাখা হয়েছে, একমাত্র জননেত্রী শেখ হাসিনার অবদান, আমরা তার নির্দেশনা মানি, সলিয়ের কার কখন কতটুকু হয় থাকে তারপরও আমরা সুস্থ আছি উনার নির্দেশনা মোতাবেক। যাই হোক, আমার এমপি সাহেবও ভালো মানুষ, উনিও সবসময় সতর্ক করে এই করোনা মহামারীর মধ্যে এই জিনিস ব্যবহার করেন, এনএনএ চলেন, সাবধানে চলবেন, একটু হরাঘরা করে বসিয়েন। আমি আর কি বলবো, শুধু এটাই বলবো, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সুশীতের বিপ্লব, দীর্ঘজীবী হোক।